ছয় বাজে, ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু শ্রিয়াংশ এখনও ঘুম থেকে উঠিনি, আর চুমকি উঠে গেছে। যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে কাজ শুরু করে দিলাম, তার সঙ্গে সঙ্গে ব্লগটাকেও শুরু করলাম। সকাল সকাল উঠেছি যখন, আগে ছাদের কাজটা বাইরের কাজগুলো সেরে নিই, আর যথারীতি ছাদেও সানগ্লাস চোখে দিতে হয়েছে, এত রোদ উঠে গেছে। যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনে নতুন ব্লগটাকে শুরু করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মর্নিং শ্রিয়াংশ, নমস্কার সবাইকে, ফ্লাইং কিস করে দাও শ্রিয়াংশ, ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশ কে? হ্যাঁ বলো, আমি শ্রিয়াংশ। বলো বাবা, মা, দাদা, দিনু, পিপি, বলো হাত, পা, পা, পেট, বলো পেট, 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 বলো পেট, বুক, বুক, বলো 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 বুক, গলা, বলো গলা, মাথা, মাথা কই, মাথা কোনটা, মাথা, একবার পিতা পুত্র করে দাও তো, পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ভেরি, 10:10 বেজে গেছে ঘড়িতে, প্রচণ্ড রোদ উঠে গেছে, আর আমি এখন যাব একটু বাজারে, দু একটা সবজি আনতে হবে চুমকি বললো, সেই জন্য একটু যাবো বাজারে, তাড়াতাড়ি বাজার থেকে ফিরতে হবে, সেরকম কোনো কিছু বাজার নেই মোটামুটি। যাই হোক, যাবো এখন বাজারে, বাজার থেকে তাড়াতাড়ি ফিরতে হবে, তারপরে আবার বাড়ির যা কাজ আছে করতে হবে, দোকানের কাজও এখনও কিছু ধরতে পারিনি, আর গাড়ি একেবারে অ্যাজ ইউজুয়াল পুরো গরম হয়ে গেছে, গাড়ি টাচ করা যাচ্ছে না। যাই হোক, যাচ্ছি বাজারে, দেখা হচ্ছে বাজারে। না না, কত করে আনিস তোরা বস্তা? এক বস্তা, এক বস্তা সেল পুরো কত দেবো? 10 টাকা গরমের সময় না, পুদিনা পাওয়া যায় না। বাজার থেকে, বাজার হয়ে গেছে, টুকটাক কিছু বাজার ছিল, বাজার করে নিয়েছি, এবারে প্রচণ্ড রোদ বাইরে, আর দেরি করবো না, এখনও চা খাইনি, ঘরে গিয়ে একটু চা খাবো। যাই হোক, যদিও গরম কিন্তু তবুও সকালবেলা একটু চা না খেলে হয় না, সেই জন্য একটু চা খেয়ে নিই। বাজার থেকে চলে আসলাম, বাইরে প্রচণ্ড রোদ, বাজার একদম ফাঁকা, আর আজকে বাজার থেকে এইটা এনেছি, এটা দেখে বুঝতে পারছেন কি, এটা হচ্ছে পুদিনা পাতা,
সাউথে আমরা যখন যাই তখন দেখি সব জিনিসেই দেখি পুদিনা পাতা দেয়। পুদিনা পাতাটা বিশেষ করে গরমের সময় খুব উপকার, তা সেই কারণে শুনতে অনেকদিন ধরে বলছিল যে একটু পুদিনা পাতা আনবে, আর পুদিনা পাতা শরবত করে আজকের খাবো। পুদিনা পাতা বা পুদিনা পাতা আমরা সকালবেলা যে লেবু জল খাই তাতেও দিলে খুব ভালো হয়, আর ফ্লেভারটা খুব সুন্দর। মানে গরমের সময় এমনি নাকে শুকলেই ফ্লেভারটা নিলেই যেন মনে হয় শরীর ঠান্ডা রাখে, যার জন্য সাউথের লোকেরা খুব পুদিনা পাতা খায়। এই জন্য আজকে পুদিনা পাতা এনেছি। পুদিনা পাতাটা আমাদের কন্টিনিউ খাওয়া হয় না, আর এখানে কন্টিনিউ পাওয়াও যায় না। এবার একটা গাছ লাগাবে পুদিনা পাতা, এই জন্য পুদিনা পাতাটা আজকে পেয়েছি বলে নিয়ে আসলাম। আর পাতাটা মোটামুটি টাটকা আছে, খুব বেশি টাটকা নেই, কারণ তো কলকাতা থেকে এদিকে নিয়ে আসে। না না টাটকা আছে, টাটকা আছে। যাই হোক, পুদিনা পাতাটা আজকে ফ্রিজে রেখে দাও এখন আপাতত। কালকে মিক্সিতে এটা পেস্ট করে নাও। অন্যান্য কি এনেছি দাও দেখি, দেখিয়ে দিই। আর এই যে স্কোয়াশ এনেছি, পাতিলেবু, বেগুন আর আলু, এই হচ্ছে আজকের বাজার। এই যে বাজার থেকে আসতেই চা দিয়ে দিয়েছে চুমকি, যদিও খুব গরম কিন্তু তবু সকালবেলা চা খাওয়া হয়নি, এই চা খাচ্ছি। গরমের মধ্যেও ভালো লাগছে চাটা খেতে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে এবার লাঞ্চের প্রিপারেশনটা করবো। কলা মুসলি সবেদা, বেলার টিফিন। তো গরম পড়েছে একদম, আমাদের এখানে এখন আপাতত চলছে এই, এখন দেখাচ্ছি আমাদের এখানে দেখুন 39 চলছে। এই যে দেখুন 39 চলছে এখন, বলছে আরো বাড়বে। এটা ব্যবসা করছো আনসার দা, ব্যবসা করছে মার্সিডিজ উপরে রেখে দিয়ে হাতে নিয়ে আসছো মাল। হ্যাঁ, এইটা কি দিয়েছে? এটা তো চলবে আমার না মনে খাম, শুধু আলাদা বালচু লাগছে। সিনেটের সঙ্গে কি আছে, কি ডিফারেন্স আছে, কি আছে, কি আছে, কিছু নেই, কি আছে, চলবে তো নাকি আবার সেই ভিলেন ফিলেন বসাতে হবে নাকি? তোমার লোক যাবে ওরকম হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ। বাহ, তাহলে তো আগে যত লোক এসে সব ফেরত দিয়ে দিচ্ছি। 855 টাকায় তো 600 টাকার এক্সপান নিতে এসছে বেলার গিয়ে। বাহ, সব 950 টাকা করে নিয়ে গেছে। হ্যাঁ, তুমি সব গল্প ছাড়া তো না, তুমি আমার একদিন আগে তুমি আমাকে ফাইবার টার্ন করলে কেন? তোমাকে হোয়াটসঅ্যাপ কবে করেছি? হ্যাঁ, তার একদিন আগে তো আমি মাল নিয়েছি। ও আমি ও শোনো, আমি তোমাকে বলছি, ঘাড় আমি আমার পকেট থেকে দিই না, পরিষ্কার কথা বলছি, ঘাড় আমি ওদেরই মটকা। যারই মটকাও, তোমার তো বলা উচিত ছিল। টাকা গুনে না, তোমার এই বিল হোয়াটসঅ্যাপ দা এসেছিল, দোকানের কিছু মাল দিয়ে গেল। যাই, কই মাছের ঝোল শ্রিয়াংস খাবে কিনা কি জানি, কই মাছ দেখা যাক। 7:40 বাজে, শ্রিয়াংস আর আমি এখন বেরোচ্ছি বাজারে। শ্রিয়াংস কোথায় যাবে, কোথায় যাবে? বাবে শ্রিয়াংস আর আমি এখন বাজারে যাচ্ছি 7:40 বাজে। এই যে শ্রিয়াংস খেতে বসে গেছে, খাও বাবা। এই যে ও কি হচ্ছে, খেয়ে নাও রুটি আর এই যে স্কোয়াশ, স্কোয়াশ আর আলু আছে হালকা তরকারি, খাও খাও গরমে যেটুকুনি পারো খাও। ঘড়িতে এখন 12:40 বেজে গেছে, রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে।
সিরিয়াল শুতে চলে গেছে, চুমকিও শুয়ে পড়েছে, আমি বসবো এডিটিংয়ে। আজকে প্রচণ্ড গরম ছিল, খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। এই গরমে হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে চলাফেরা থেকে আরম্ভ করে সব রকম। তো যাই হোক, আজকের একটা নতুন জিনিস এনেছি। এর আগে খেয়েছি পুদিনা পাতা, সবাই চেনেন, সবাই খান, কিন্তু মানে রেগুলারই পুদিনা পাতা খাবো কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, কিন্তু গরমের সময় খাওয়ার জন্য খুব উপকার, চুমকি বারবার করে বলছিল, সেই জন্য পুদিনা পাতাটা এনেছি। পুদিনা পাতা দিয়ে শরবত করে খাব। যাই হোক, আর বেশি ব্লগটাকে বড় করব না, আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।